जोर करे दस मार तीर काटबो ফের উত্তপ্ত হলো বীরভূম। এবার গ্রামবাসীদের বিঘার পর বিঘা জমি বাজেয়াপ্ত করার অভিযোগ। ভিটে হারিয়ে অসহায় একাধিক পরিবার, অনৈতিকভাবে মানুষকে ভুল বুঝিয়ে জমি বাজেয়াপ্ত করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠেছে বীরভূমের জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ কেরিম খানের বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়েছেন তার উপর। তার অভিযোগ, মানুষের পেটে লাথি মেরে নিজে বড় গাড়ি বাড়ি করে মানুষকে না খাইয়ে মারতে চাইছেন তিনি। যদিও এ বিষয়ে কেরিম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ সমস্তই নাটক। যে জমি কেনা হয়েছে তা পুরোপুরি জমির মালিকদের জানিয়েই কেনা হয়েছে। যারাই এই অভিযোগ করছে তারা কেউই জমির মালিক নয়। এরকম অভিযোগ ওঠার একটা কারণ আছে। আমাদের এলাকায় একটা বালি মাফিয়া আছে, আশরাফুল হক। কালকে অফিস থেকে ডিমার্কেশন করতে এসেছিল এবং ডিমার্কেশন করতে এসে দেখেছে যে ওর যে জায়গাটা ডিমার্কেশনে পড়ছে সেই জায়গাটা বালিও নাই, বালি কাটেও নাই। সে আজকে 6 মাস ধরে বালি কাটছে। সিদাই থেকে নতুন সুন্দরপুর পর্যন্ত যে পরিমাণ হচ্ছে 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা পুরোটাই বালি কেটেছে এবং সরকারে কোটি কোটি টাকা লেবি আত্মসাৎ করেছে। তাই আমাদের ছেলেরা তাই প্রতিবাদ করেছে তার এগেনস্টে। ও এই যে মেয়েগুলোকে জোগাড় করেছে, আচ্ছা মেয়েরা কি জমির মালিক না তাতে বাড়ি লোক আছে? এই মেয়েগুলা জমির মালিক কেউ নয়। মেয়েগুলাকে সব সাজিয়ে আনা হয়েছে এবং মেয়েগুলাকে দিয়ে নাটক করা হচ্ছে। এবং আমরা ওই আশরাফুলের যে বালি মাফিয়া সেই জায়গাগুলা বালি কাটার ফলে ওই সব আশেপাশে যে গ্রামগুলোর যে জলকষ্ট দেখা দিয়েছে সেটা অফিসাররা কালকে সরজমিনে তদন্ত করে গেছে। তাই ওর এগেনস্টে বড় রকম অ্যাকশন হবে বলে এইটাকে ঢাকা দেওয়ার জন্য এ বিভিন্ন রকমের ফন্দি ফাঁদার চেষ্টা করছে।